আসসালামু আলাইকুম ফারাজ ভাই, আপনাকে আমি একটা জিনিস একটু দেখাতে চাই, যে জিনিসটা মানে আমাদের অন্যান্য দর্শক শ্রোতাদেরকেও আমি একটু দেখাতে চাই। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে বানু কুরাইজার গণহত্যা যে লেখাটা আছে সেই লেখাটার ভিতরে আমি কয়েকটা জিনিস এডিট করেছি, এবং এডিট করে সেই লেখাটাকে ভাই এমন জিনিস আমি যুক্ত করছি ফারাজ ভাই, যে জিনিসটার পর মুমিনদের আর কোনো কথা বলার কোনো স্কোপ, মানে এর আগে তো তাও একটু তর্ক এদিক সেদিক করতে পারতো, এই জিনিসগুলো যুক্ত করার পরে কোনো বাপের বেটা মুমিন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো বাপের বেটা মুমিন এখানে এসে দাঁড়াতে পারবে না। এই আলোচনাতে বনু কুরাইজা গণহত্যা বিষয়ে কোনো মুমিন বাংলাদেশের কোনো মুমিন এই লেখাটা যদি একজন কেউ পড়ে, বাংলাদেশের কোনো মুমিন পৃথিবীর কোনো মুমিন এই লেখাটার সামনে দাঁড়াইতে পারবে না, এই এই গ্যারান্টি আমি দিচ্ছি। এর আগেও দাঁড়াতে পারতো না, এর আগে হয়তো একটু এদিক সেদিক করতে পারতো, চাপাবাজি করতে পারতো, কিন্তু এই লেখাটাতে এমন কয়েকটা জিনিস যুক্ত করা হয়েছে যেটাতে একদম ফুল প্রুফ হয়ে গেছে। হ্যাঁ, আমি সেই জিনিসটা একটু দেখাচ্ছি, দেখেন দেখেন কি হয়েছিল। আমরা জানি যে বনু কুরাইজা গোত্রের বেশ আগে আরেকটা যুদ্ধ হয়েছিল, বনু নাদিরের যুদ্ধ। বনু নাদিরের যুদ্ধটা আমরা একটু দেখি, দেখব। হ্যাঁ, প্রথমে তিনটা ইহুদি গোত্র গোত্রের কথা আমরা একটু দেখি। মদিনাতে যখন মোহাম্মদ গেল তখন তিনটা গোত্রের সাথে ইয়া হইল, তিনটা গোত্রের সাথে তিনটা গোত্র, সেখানে প্রধান তিনটা গোত্র ছিল। হ্যাঁ, একটা হচ্ছে বনু কায়নুকা, একটা হচ্ছে বনু নাদির, একটা হচ্ছে বনু কুরাইজা, তিনটা প্রধান গোত্র ছিল ইহুদিদের, আরো কয়েকটা ছোট ছোট গোত্র ছিল অনেকগুলা, কিন্তু এই তিনটা ছিল প্রধান গোত্র। এই তিনটা গোত্রের ভিতরে সাথে কিন্তু মোহাম্মদের কোনো চুক্তি হয় নাই। চুক্তি হয়েছিল কাদের সাথে, দেখেন, চুক্তি হয়েছিল হচ্ছে গিয়ে আল খাজরাজ আল আউস ভুক্ত গোত্রের সাথে। আল খাজরাজ ভুক্ত গোত্রগুলো হচ্ছে এই গোত্রগুলা, আল আউস গোত্র গোত্রভুক্ত গোত্রগুলো হচ্ছে গিয়ে এই গোত্রগুলা, আরো চুক্তি হয়েছিল, এছাড়া চুক্তি হয়েছিল এই গোত্রগুলা, ঠিক আছে, এইগুলোর ভিতরে একটার ভিতরে ওই ওই গোত্রের সাথে মোহাম্মদের কোনো চুক্তি ছিল না, বনু কুরাইজার সাথে মোহাম্মদের কোনো চুক্তি ছিল না, গোত্র যে গোত্রগুলোর সাথে চুক্তি ছিল মদিনা আসার পর, যে গোত্রগুলোর সাথে চুক্তি ছিল সেই গোত্রগুলো হচ্ছে এই গোত্রগুলা। এখন এরপর এটা রেফারেন্সটা কি ভাই, মানে রেফারেন্স হচ্ছে গিয়ে সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক, অনুবাদ শহীদ আখন, প্রথমা প্রকাশনী, পৃষ্ঠা 271-272, লাইফ অফ মোহাম্মদ ইবনে ইসহাক, পৃষ্ঠা নাম্বার 232-233। দেখেন, আমি বই থেকেও দেখাবো, একটু পরে বই থেকেও দেখাবো। বনু আউফ, বনু সাইদা, বনু আল আরিস, বনু, আচ্ছা সরি, হ্যাঁ সরি সরি, হ্যাঁ দেখেন, আবার দেখেন ভাই, একটু ফেটে ফেটে যাচ্ছে, আইরন ভাই, বনু জুসাম, বনু আল নাজার, বনু সালবার, সত্য বনু, না এটার মধ্যে তো ইয়া নাই ভাই, ওটা নাই, হ্যাঁ বনু কুরাইজা নাই এইটা এখানে। হ্যাঁ, এই রেফারেন্সটা আমি বইয়ের পাতাটা আমি একটু পরে দেখাবো, আগে টাইমলাইনটা দেখাই। হ্যাঁ, টাইমলাইনটা দেখাই। এরপরে হচ্ছে বদরের যুদ্ধ হইল, সময় হচ্ছে 17 মার্চ 624 খ্রিস্টাব্দ। বদরের যুদ্ধের পরে মুহাম্মদের বাহিনীর কিছু লোকজন ইহুদিদের ডাইকা বলল, তোমরা দ্রুত ইসলাম গ্রহণ করো, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের অবস্থা একই হবে যে অবস্থা ইসেদের হয়েছে, কুরাইশদের হয়েছে, ঠিক আছে। বদরের যুদ্ধের পরে মুহাম্মদের কিছু সেনাবাহিনীর কিছু সদস্য ইহুদিদেরকে ডাইকা বললো যে তোমরা যদি দ্রুত ইসলাম কবুল না করো তাহলে তোমাদের অবস্থা একই রকম হবে। এটার রেফারেন্স কি? এটা রেফারেন্স হচ্ছে তাফসির ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন, খণ্ড 3 পৃষ্ঠা 273। এটা আমি পৃষ্ঠাটা দেখাচ্ছি একটু পরে, আগে টাইমলাইনটা একটু দেখে নিই। এখানে কিন্তু একটা হুমকি দিল ফারাজ ভাই, এখানে কিন্তু একবার হুমকি দিল, তোমরা যদি ইসলাম না নাও তাহলে কিন্তু খবর আছে, হ্যাঁ তোমাদের কিন্তু একই অবস্থা হবে, মানে আমরা তোমার উপর আক্রমণ করবই, মানে যা করো না করো একটাই একটাই হচ্ছে যে ইসলাম গ্রহণ করতে হবে, নাহলে আক্রমণ তোমাদের উপর হবেই হবে। এরপরে হচ্ছে বদরের যুদ্ধের পরে এই ঘটনা ঘটছিল, এরপরে হচ্ছে বনু কায়নুকার উপর আক্রমণ করছিল। বনু কায়নুকার উপর আক্রমণের একটা গ্রাউন্ড ছিল, সেটা হচ্ছে একটা মহিলাকে মানে অসম্মান করছিল বনু কায়নুকা গোত্রের কিছু, কিন্তু সেটা পুরো গোত্রকে আক্রমণ করার মতো ভ্যালিড কোনো কারণ না, কিন্তু তারপরে সেই জিনিসটা আমরা ধরে নিতে পারি যে এটার একটা গ্রাউন্ড ছিল, আক্রমণ করার একটা গ্রাউন্ড ছিল, ঠিক আছে ঠিক আছে। এরপরে বনু নাদিরের সাথে মোহাম্মদের গ্যাঞ্জাম শুরু হয়। এইখানে বনু নাদির গোত্র থেকে যে জিনিসটা বলা হয় যে আচ্ছা ঠিক আছে, আমরা মোহাম্মদকে মাইনে নিব, কোনো সমস্যা নেই, আমরা 30 জন লোক পাঠাচ্ছি, মোহাম্মদও লোকজন নিয়ে আসতে পারে। সেইখানে আমরা ইহুদি রাবাই গিয়ে মোহাম্মদকে বিভিন্ন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর যদি সে মোহাম্মদ ঠিকঠাকভাবে দিতে পারে তাহলে প্রমাণ হবে যে সে ইহুদিদের সেই প্রতিশ্রুত নবী, তাহলে আমরা মোহাম্মদকে মাইনে নিব। কিন্তু মোহাম্মদ তখন রাতের বেলা গেল তাদের সাথে আলাপ করতে, ঠিক আছে, রাতের বেলা হঠাৎ করে যে দেয়ালের পাশে দাঁড়ায়, হঠাৎ করে সে, আমি এটা আগে বলছিলাম, হঠাৎ করে সে চলে আসছে, কারোর কিছু না বইলা, হ্যাঁ পরীক্ষা কিন্তু সকালে হবে, হ্যাঁ 30 জন ইহুদি রাবাই এসে পরীক্ষা নিবে, সকালবেলা পরীক্ষা হবে, রাতের বেলায় মোহাম্মদ পট করে চম্পট দিচ্ছে এখান থেকে, হ্যাঁ চম্পট দিচ্ছে, তখন আয়সা, সে একা একা এসে পড়ছে, আবু বকর আলী ওরা বসে ছিল, মোহাম্মদ করছে কি একা একা চিপা দিয়ে পালা গেছে, পলাই গিয়ে এখন ওইখানে গিয়ে এসে বলতেছে বনু নাদিরকে আক্রমণ করার জন্য তোমরা তৈরি হও। তো ওদিকে আবু বকর আবার ফেরত আসছে, ফেরত এসে বলে হ্যাঁ মোহাম্মদ তুমি মানে আপনি এইভাবে ফেরত চলে আসলেন রাতের অন্ধকারে, এইভাবে চলে আসলেন, ব্যাপার কি? মোহাম্মদ তখন বললো যে জিব্রাইল নাকি তাকে জানাইছিল সেই দেয়ালের উপরে নাকি ইহুদিরা পাথর নিয়ে বসেছিল মোহাম্মদকে মারার জন্য, এইরকম একটা গল্প ফাটলো মোহাম্মদ, এটার কোনো প্রমাণ নেই ভাই। জিব্রাইল তো এমন সত্তা যে হচ্ছে যে যখন মোহাম্মদকে আক্রমণ করা হয়েছিল ইসে, আপনার ওই
মোহাম্মদ ইকরাম বড় হয়েছিল, এখানে আবার দাওয়াত দাওয়াত দিতে গেছিল না, তাইফ তাইফে 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 যখন দাওয়াত দিতে গেছিল তখন তো জিব্রাইল এমন একটা বান্দা ছিল যে বলতেছে যে ক্যাপেবল এনাফ যে মোহাম্মদ যদি তাকে ইয়া দেয় অনুমতি দেয় তবে সে ইয়ে করবে, মানে সে দুই পাহাড় দিয়ে মানে পিছিয়ে ফেলাবে সবকিছু, সে পাথর ঠেকাতে পারবে কিন্তু কিন্তু সেই পাথরটা ঠেকাতে পারতেছিল না, দেখে জিব্রাইল মোহাম্মদকে চুপি চুপি জানাই দিছে তুমি পালায় যাও পালায় যাও, তোমার সঙ্গী সাথীদেরকে রাইখা পালায় যাও, সঙ্গী সাথীদেরকে তো মারতে পারে তাই না, সঙ্গী তারপরে সাথীদের অবশ্যই করতে পারে তো বলতো বাইরে থেকে ডাক দিতে পারতো সঙ্গী সাথীরা আমার সাহাবারা বের হয়ে আসো বের হয়ে আসো এখানে আমরা আলোচনাটা বাইরে করবো, বাইরে করে নিয়ে তারপর দেখে দু যে উপরে জেনে বসে আছে অনেক স্মার্টলি ইয়ে করে দিত, লুঙ্গি তুলে দৌড় দেওয়া এটা তো, এটা তো কোনো ইয়ে মানে ধুরন্ধর বা একটা বেটা ছাড়া অন্য কোনো কাজে আমি তো দেখতেছি না। সঙ্গী সাথে ফালা এসে চম্পট দিছে দেখেন, সময় সঙ্গী সাথীদেরকে তো নিয়ে আসবে একটা বিপদের মধ্যে সঙ্গী সাথীদেরকে ফালা এভাবে চলে আসে। এটা আপনি পাবেন আল বিদা ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন চতুর্থ খণ্ড পৃষ্ঠা 141। এখন এই বনু নাদিরকে, বনু নাদিরকে এরপরে পরদিনই বনু নাদিরকে আক্রমণ করা হয়, মে মাসের 625 খ্রিস্টাব্দে বনু নাদিরকে আক্রমণ করা হয়। ইহুদির আবাইরা কিন্তু বলছিল তাকে যাইতে পরীক্ষা নিবে, কিন্তু সে পরীক্ষা দিতে মোহাম্মদ রাজি হইল না। হ্যাঁ, মোহাম্মদ রাত্রের বেলায় চম্পট দিচ্ছে, রাত্রের বেলায় সে আচমকা চলে গেছে। এই যুদ্ধের সময়, এই যে বনু নাদিরের সাথে যুদ্ধের সময় কিন্তু দেখেন ফারাজ ভাই সময়ের কালটা খেয়াল করতে হবে, সময়টা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, 625 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এখন আপনি বলেন তো বনু কুরাইজার সাথে যুদ্ধ হয়েছে কত সালে, আমি দেখাচ্ছি বনু কুরাইজার সাথে যুদ্ধ হয়েছে কিন্তু জানুয়ারির 627 খ্রিস্টাব্দে, তাই না, জানুয়ারির 627, 2 বছর পর। এই বনু নাদির যুদ্ধের সময় মে মাসের 625 খ্রিস্টাব্দে যে বনু নাদিরকে আক্রমণ করেন, এই সময় মোহাম্মদ করছে কি, পটাশ করে ওদেরকে আক্রমণ করে ফেলছে, বনু কুরাইজাকে আক্রমণ করে ফেলছে হুদাই, কোনো কারণ ছাড়া। বনু কুরাইজার সাথে কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্যাঞ্জামি ছিল না, বনু নাদিরের সাথে যুদ্ধে পারতেছিল না দেখা, তখন একদিন করছে কি, বনু কুরাইজার পাশে বনু কুরাইজা ছিল, বনু কুরাইজার উপর আক্রমণ করে বসছে। এটা আমরা পাবো সুনান আবু দাউদ শরীফ। এই হাদিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে হুদাহুদি 625 সালে মে মাসে হুদাহুদি কোনো কারণ ছাড়া, বনু কুরাইজার সাথে কোনো বিন্দু মাত্র কোনো গ্যাঞ্জাম নাই, হুদাহুদি সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর হচ্ছে 2994। এই হাদিসটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে, এরপরে হয় খন্দকের যুদ্ধ জানুয়ারি 627 খ্রিস্ট, জানুয়ারি ফেব্রুয়ারি 627 খ্রিস্ট। এই খন্দকের যুদ্ধের পরে হচ্ছে বনু কুরাইজাকে আক্রমণ করে তারা, তার মানে এই যে এই যুদ্ধটা যে হচ্ছিল সেই সময় যে বনু কুরাইজাকে তারা আক্রমণ করছিল কিনা সেই জিনিসটা আমরা একটু দেখি যে দেখেন, এই দেখেন এই হাদিসটা দেখেন, সুনান আবু দাউদ শরীফের হাদিস ইসলামিক ফাউন্ডেশন 2994 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু সাল্লামের জনৈক সাহাবী হতে বর্ণনা করেছেন যে কুরাইশ কাফেররা হযরত ইবনে উবাই এবং মূর্তি পূজক সাথীদের যারা আউজ ও খাজরাজ গোত্রের লোক এ মর্মে পত্র লেখে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদর যুদ্ধের আগে মদিনায় অবস্থান করছিলেন, সেখানে বলা হচ্ছে তোমরা আমাদের সাথী মুহাম্মদকে জায়গা দিয়েছো, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি হয়তো তার সাথে যুদ্ধ করো না তো স্ত্রীদেরকে দখল আনবো। আবদুল্লাহ ইবনে উবাই ও তার মূর্তি পূজক সাথীরা খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এ খবর পৌঁছানোর পরে উত্তেজনা সৃষ্টি হয়, তখন এই যে দেখেন এখানেও ইয়া পাবেন, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হতে এরূপ কথা শুনলো তখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়লো। এই খবর কুরাইশ কাফেরদের কাছে পৌঁছলো যে তারা বদর যুদ্ধের পর ইয়াহুদীদের নিকট চিঠি লিখলো। এই দেখেন বদর যুদ্ধের পর ইয়াহুদীদের নিকট চিঠি লিখলো, তোমরা তোমরা ঘরবাড়ি ও দুর্গের অধিকারী, কাজী তোমাদের উচিত আমাদের সাথে যুদ্ধ করা না, এটা কুরাইশরা লিখছিল, ঠিক আছে, এরপর তোমাদের সাথে এরূপ ব্যবহার করবো সেরূপ ব্যবহার করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তারা এরূপ চিঠি পেল যখন বনু নাজিরের ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি এ মর্মে অবহিত করে যে আপনি আমাদের আপনার সাথীদের থেকে 30 জন নিয়ে আমাদের কাছে আসুন এবং আমাদের 30 জন আলেম আপনাদের সঙ্গে এক স্থানে দেখা করবে, তারা আপনার কথা শুনবে, যদি তারা আপনার উপর ইমান আনে এবং বিশ্বাস স্থাপন করে তবে আমরা আপনার উপর ইমান আনবো। এই ঘটনার পরে কিন্তু রাতের বেলায় কিন্তু মোহাম্মদ পালা গেল, ঠিক আছে, আর পরীক্ষা দিল না। পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বললেন, আল্লাহর শপথ তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই। তখন তারা ইহুদিরা অঙ্গীকার করতে অস্বীকার করে, ফলে সেদিন তাদের সাথে দিনভর যুদ্ধ হতে থাকে। এই দেখেন এইবার দেখেন এখানে কি লেখা আছে, পরদিন তিনি বনু নাজিরকে বাদ দিয়ে বনু কুরাইজার উপর আক্রমণ করেন এবং তাদের অঙ্গীকারাবদ্ধ হতে বলেন, ফলে তারা অঙ্গীকারাবদ্ধ হয়। ফারাজ ভাই বনু কুরাইজা মুহাম্মদের সাথে একটা চুক্তি করছিল, কথা সত্য, কথা ঠিক আছে, এটা তো, এটা তো চাপে পড়ে ভাই, মানে এটার সাথে তো মানে ইচ্ছা করো মানে মানে গান পয়েন্টে রাখা হচ্ছে যে চুক্তি করা নিছে। এই চুক্তিটাকে তারা বলে মানে মুমিনরা বলতে চায় যে এই চুক্তিটা মদিনা আসা আসার পরে করছিল, না এই চুক্তিটা মোহাম্মদ আসা মোহাম্মদ আসার সাথে সাথে এই চুক্তিটা করে নাই, হুদাহুদি কোনো কারণ ছাড়া একদিন বনু নাজিরের সাথে যুদ্ধের মাঝখান দিয়ে হুট করে তারা বনু কুরাইজার উপর আক্রমণ করে, হুট করে কোনো, এখন এই পর্যন্ত কিন্তু বনু কুরাইজার সাথে কিন্তু কোনো গ্যাঞ্জাম কিন্তু তাদের নাই, এমনকি জিব্রাইল এসেও গোপন কাহিনী বলে দেয় নাই যে মানে বনু কুরাইজার ষড়যন্ত্র করছে, এরকম কোনো আলামত নাই। হুদাহুদি দিনভর বনু নাজিরের সাথে যুদ্ধ করতে করতে হঠাৎ করে পট করে তারা বনু কুরাইজাকে আক্রমণ করে বসে এবং তাদের অঙ্গীকারবদ্ধ হতে বলে, ফলে তারা অঙ্গীকারবদ্ধ হয়। এই অঙ্গীকারটার কথাই তারা মানে মিথ্যা কইরা ঘুরায় বলে যে এটা নাকি মুহাম্মদের সাথে তাদের চুক্তি ছিল, কিন্তু তাদের সাথে এই চুক্তিটাও করা হয়েছে হচ্ছে আক্রমণ করে, এই অঙ্গীকারটাও করা হয়েছে আক্রমণ করে, আক্রমণ ছাড়া তারা কোনো ধরনের কোনো চুক্তি মুহাম্মদের সাথে করে নাই।
ফারাজ ভাই ব্যাপারটা কি এখন একদম পরিষ্কার না? একদম পরিষ্কার ভাই, মানে মানে সে সে বনু কুরাইজার উপরে মানে আক্রমণটা হয়েছে, মানে তার তার ইয়েটা হয়েছে শুধুমাত্র অপপক্ষকে, হয়তো বা সে ঠিক মতো ইয়ে করতে পারছিল না, দমন করতে পারতেছিল না, মুড সুইং, মুড সুইং এর ফলে সে যে বনু কুরাইজার উপর আক্রমণ করছে। মানে বনু কুরাইজ নাদিরের সাথে পারতেছিল না, হঠাৎ করে সে দেখছে যে বনু কুরাইজ তো পাশে আছে, ওদেরকে একটু মেরে আসি। হ্যাঁ, সৈন্য বাহিনী আছে, এটা হচ্ছে 625 খ্রিস্টাব্দে, 625 খ্রিস্টাব্দে বনু কুরাইজের সাথে ও হয়তো বা তাদের সৈন্য সৈন্য সমর্থনটা উইক, তারপরে একটা দাপট দেখে, তারপরে সেখানে যে সে দাপট দেখে আসছে, এবং সে তো যেহেতু জানেই যে সে লুঙ্গি তুলে পালাইছে, মানে তারাও তাকে মানে ইয়ে তো গ্রহণ করবে না, মানে নবী হিসাবে মন থেকে গ্রহণ করবে না তারা, মানে আর ইয়ে আপনার লোকরা তো কথাই ছড়ায়, মানে লোকের মুখে শোনা যায় ইহুদিরা একটু গাওরা টাইপের হয়, যেহেতু কনভিন্স করা তার পক্ষে পসিবলই না দেখছে, তারপরে সে লুঙ্গি তুলে পালাইছে, সেখানে তো মানে তার কথাটা হচ্ছে এখন মানে গান পয়েন্টের চুক্তি করা নিছে আর কি। গান একদম মানে আক্রমণের মাধ্যমে এই অঙ্গীকার করায় নিছে। আচ্ছা, আমরা এই জিনিসটা আবার একটু দেখি যে ওই দিন রাত্রে কি হয়েছিল, ওই দিন রাতের বেলা কি হয়েছিল। বনু নাজিরের নাদির যখন ইয়াটা করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সেখানে একদম সাহাবি সহ বসা ছিলেন, তাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, ওমর ও আলী। ওদের দূরভিসন্ধি সম্পর্কে রাসূলুল্লাহর নিকট আসমানি সংবাদ এসে যায়। তিনি কাউকে কিছু না বলে উঠে পড়েন এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘক্ষণ ঘটনাস্থলে ফিরে না আসায় সাহাবিগণ তার খোঁজে বের হন। মদিনার দিক থেকে আগত এক লোককে দেখে তারা রাসূলুল্লাহর কথা জিজ্ঞেস করে। সে ব্যক্তি বলছিল যে আমি তো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। এই সংবাদ পেয়ে সাহাবীগণ সকলে মদিনায় ফিরে ফিরে এলেন এবং রাসূলুল্লাহর নিকট সমবেত হলেন। তিনি ইয়াহুদীদের বিশ্বাসঘাতকতার কথা তাদেরকে অবহিত করলেন। দেখেন ফারাজ ভাই, লুঙ্গি তুইলা যে রাতের বেলা পলাইলো, এবারে বিশ্বাসঘাতক হচ্ছে ইহুদিরা, বিশ্বাসঘাতক হয়ে ইহুদিরা তারা ডাকছিল তুমি পরীক্ষায় পরীক্ষা নিবো, 30 জন রাবাই আইনে পরীক্ষা নিবো, প্রমাণ করো, তাহলে আমরা মেনে নিবো। এবারে তার নিজের তো শরীর ছিল, তার নিজের শরীরদের অলরেডি যেখানে এক্সিস্ট করতেছে, সাহাবাটা আবার এক্সিস্ট করতেছে, তাদেরকে তো বাইরে থেকে ডাকতে পারতো, ভিতরে আছে ছাদের উপর এনে দাঁড়ায় আছে, বাইরে ডাকতো যে তোমরা বাইরে বাইরে বেরোয় আসো, তার 30 জনের উপর তার ভরসা নাই। কি একটা অবস্থা সাথে ভাই, এদিকে জিব্রাইলও আছে, সাথে সাথে জিব্রাইলও পাহাড় ছুঁড়ে ফেলানোর মতো জিব্রাইলও আছে, তারপর সে আল্লাহর নবী, তার তাদের নিয়ে একটা প্ল্যান আছে আল্লাহর, এরপরে ভরসা, এরপরে ইহুদির সাথে টিকবে না, লুঙ্গি দিলে পালাইছে সে। ইস, মানে এগুলো না পড়লে। আচ্ছা, আর একটা ঘোষণা দিয়ে দিই, বনু কুরাইজা আক্রমণ, বনু কুরাইজার গণহত্যা নিয়ে যে কেউ আমার সাথে আলোচনা করতে আসতে পারে, সব বিষয় নিয়ে আলোচনা করতে আসতে পারে, কিন্তু স্পেসিফিকলি কেউ যদি বনু কুরাইজা নিয়ে আলোচনা করতে আসে তাহলে আমাকে একদিন আগে একটু জানিয়ে রাখলে আমি, না একদিন না, আজকেও আলোচনা করতে পারবেন আপনারা। যদি কেউ বনু কুরাইজা গোত্রের গণহত্যা, বনু কুরাইজা গোত্রে মোহাম্মদ একটা গণহত্যা চালাইছে, এটা নিয়ে যদি আপনাদের কোনো ভিন্ন ইয়া থাকে আপনারা আলোচনা করতে আসতে পারেন, এই মুহূর্তে আসতে পারেন, আমি সবসময় রেডি আছি। যে কোনো আলেম, যে কোনো স্কলার যারা একটু কোরআন হাদিস সম্পর্কে জানেন তারা আসতে পারেন, আমি কথা বলবো। ঠিক আছে ভাই, আসেন, জাস্ট অ্যাটলিস্ট পয়েন্টে কথা বলার মতো মন মানসিকতা নিয়ে আসেন, তাহলেই হবে, মানে তালগাছ নিয়ে বসে না থেকে যে পয়েন্টটা নিয়ে কথা বলেছেন সেই পয়েন্টে যদি আলোচনা করতে পারেন তাহলে যে কেউ ওয়েলকাম, আগ্রুম বাগ্রুম আলোচনার তো কোনো মানে হয় না। হ্যাঁ আছি, আচ্ছা ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি।